আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর নিয়ে সাথে আছি মেহেরুননেসা তাহমিনা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি তবে যাত্রীদের চাপে পাটুরিয়া ও শিমুলিয়া থেকে কয়েকটি ফেরি ছেড়ে দেওয়া হয়েছে রাতে জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করবে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদ ও মানিকগঞ্জ থেকে গোলাম সরওয়ার সানুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট ফেরি বন্ধ ঘোষণার পরও শিমুলিয়া বাংলা বাজার নৌপথে যাত্রীদের চাপ সরকারি নির্দেশনা অমান্য করে বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণাঞ্চলের একুশ জেলার ঘরমুখ মানুষ শিমুলিয়া ঘাটে ভিড় জমান নেই স্বাস্থ্যবিধি মানার বালাই যাত্রীরা বলছেন ফেরি চলাচল বন্ধের কথা জানতেন না তারা মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজের ঘাট নৌরুটেও হঠাৎ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় দুর্ভোগে পড়েছেন ঘাটে পৌঁছানো যাত্রীরা আমার আম্মাকে নিয়ে আমি যাচ্ছি ঢাকা থেকে ঝিনাইদহ তো আমার আম্মা তো গুরুতর অসুস্থ ইমার্জেন্সি যে সার্ভিসগুলো অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে ইমার্জেন্সি যে সার্ভিসগুলো এগুলো তো অন্তত চালু থাকবে লাশবাহী গাড়ি আছে এগুলো তো ছেড়ে দেওয়া উচিত দশটার দিক দিয়ে রাত্র দশটার দিক দিয়ে বলা হতো তাহলে আমরা যাইতে পারতাম কিন্তু হঠাৎ তিনটা বাজে ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া চৌরাস্তা থেকে ঘাটমুখী সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে পুলিশ এতে বিপাকে পড়েছেন লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা তাই আমাদের দেশের প্রাইম মিনিস্টার আপনি আপনার প্রতি অনুরোধ সহকারে বলতেছি যে এই রমজানের ঈদটা আনন্দিত হোক আমাদের প্রতি তাই এখন মানুষ এই মাওয়া ফেরি ঘাটে আসার পরে এত মানুষ কোথায় যাবে যে অতি শীঘ্রই আমাদের ফেরি দক্ষিণ বাংলার মানুষের জন্য ছাড়ার জন্য বিনীতভাবে আবেদন করছি বিআইডব্লিউটিসি জানিয়েছে যে কোনো অনিয়ম রোধে তারা সতর্ক দৃষ্টি রাখছে নদীতে নৌ পুলিশের টহল অব্যাহত রয়েছে আজকে ফেরি বন্ধ রেখেছি এবং জনগণ যাতে আর কি পার না হতে পারে ছোট গাড়ি পার না হতে ছোট বাস এবং ট্রাক বহন কোনো গাড়ি পার হবে না আমরা ফেরি ছাড়বো ডেড বডি নিয়ে আমরা ফেরি ছাড়তেছি আইন শৃঙ্খলা বাহিনী যানবাহন ফিরিয়ে দিতে চাইলেও ফেরি ছেড়ে যাওয়ার আশায় ঘাট এলাকায় অবস্থান করছেন যাত্রীরা সাদিয়া ওমর চ্যানেল আই বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের আবেদনের বিষয়ে আজই মতামত জানাবে আইন মন্ত্রণালয় রোববার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে চ্যানেল আইকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এর আগে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুমতি চায় তার পরিবার আমি আজকে আমার আইনি অভিমত দিয়ে ইয়েতে পাঠিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কালকে সকালবেলা পাঠিয়ে ভারতে আবারও করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে শুক্রবার দেশটিতে মারা গেছেন 4,187 জন তিন দিন ধরেই আক্রান্ত হচ্ছেন 4 লাখের বেশি মানুষ সংক্রমণের লাগাম টেনে ধরতে বিভিন্ন রাজ্যে লকডাউন দেওয়া হচ্ছে আলভি হোসেনের রিপোর্ট করোনায় একদিনে 4,000-এর বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মার্চ থেকে ভারতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে মার্চের প্রথম সপ্তাহে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 15,000-এর কিছু বেশি দ্বিতীয় সপ্তাহ থেকে সেই সংখ্যা 2 লাখ এবং তৃতীয় সপ্তাহে তা পৌঁছে 3 লাখে 30 এপ্রিল দেশটিতে প্রথমবারের মতো দৈনিক আক্রান্ত 4 লাখ ছাড়ায় কেবল এপ্রিলেই দেশটিতে 66 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন মের শুরুতে কয়েকদিন আক্রান্ত কিছুটা কম থাকলেও গত 3 দিন ধরে টানা 4 লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মহামারী শুরুর দিকে এক বছরে ভারতে যত মানুষ আক্রান্ত হয়েছেন তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছে দ্বিতীয় ঢেউয়ের 82 দিনে 14 ফেব্রুয়ারি থেকে দেশটিতে প্রায় 1,09,70,000 মানুষ আক্রান্ত হয়েছেন যেখানে গত বছরের 30 জানুয়ারি থেকে এ বছরের 13 ফেব্রুয়ারি পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1,09,16,000 জন সংক্রমণের উদ্যোগতি ঠেকাতে দিল্লির পর তামিলনাড়ু কর্ণাটক ও মণিপুর লকডাউন ও কারফিউ দিয়েছে মহামারীতে বিপর্যস্ত ভারতের জন্য বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজে করে 18 টন ওজনের 3টি অক্সিজেন জেনারেটর ও 1,000 ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাজ্য স্পুটনিক ভি টিকার এক ডোজের সংস্করণ স্পুটনিক লাইট ভারতে উৎপাদন করার আগ্রহ দেখিয়েছে রাশিয়া আলভি হোসাইন চ্যানেল আই এর সঙ্গে শেষ করছি এখনকার শীর্ষ খবর আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে